আসসালামু আলাইকুম। বিডি সিভিল টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে গুনিয়া সম্পর্কিত কিছু আলোচনা করব। তো গুনিয়া মূলত কি? গুনিয়া হচ্ছে আমাদের একটি দুটি কর্নার মিলানোর জন্য যে আমরা স্কেল দ্বারা মাপ করে থাকি বা ফিতা দ্বারা মাপ দেই, এবং সেটি সঠিক মাপ দেওয়ার জন্য আমরা যে সূত্র ব্যবহার করে থাকি সেটি হচ্ছে গুনিয়া সূত্র। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি, অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক পেজে অনেক কিছু পোস্ট প্রশ্ন পেয়ে যাবেন। তো সিভিল কনস্ট্রাকশন এসব কিছু শিখে আমাদের পেজ, তো আমাদের পেজের সাথে থাকবেন, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখুন, গুনিয়া 3:4:5, এটি হচ্ছে একটি মাপ। তো আমরা এখানে একটি ভূমির একটি কর্নার আমরা এঁকে নিচ্ছি। তো এখান থেকে দেখুন, এবি 3 ফিট, এবং এবি 3 ফিট, এবং এসি 4 ফিট, এসি 4 ফিট, এবং এখান থেকে আমরা এই মাপটি বের করব। তো এই মাপটি বের করার জন্য আমাদের এই দুটি মাপ দেয়া আছে, তো আমরা এটিকে ডি এবং ই ধরে নিয়েছি। এবং আমরা যেটা করব সেটি হচ্ছে 3 ফিট 4 ফিট আমরা স্কেল নিয়ে নিব। তো যদি আমরা স্কেলে এভাবে নিয়ে নেই, ধরুন একটা আই এখান থেকে আমরা 3 ফিট ধরে নিয়েছি, 3 ফিট নিয়েছি, এবং এখান থেকে 4 ফিট, তো আমরা এখানে কি করব, এইখানে আমরা এই এই সেন্টার থেকে এই সেন্টার থেকে আমরা এভাবে নিয়ে নেব। তো আমাদের মাপটি যেখানে চলে যাবে, 5 ফিট যেখানে চলে আসবে, সেখানে আমাদের গুনিয়ার মাপটি হয়ে যাবে। তো আমরা যদি এখানে এভাবে আঁকাবাঁকা করি তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখুন, এখানে 4 ফিট পেয়েছি, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এই জন্য আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। তো যখন আপনারা গুনিয়ার মাপটি প্র্যাকটিক্যালি দিয়ে দেবেন, তখন আপনারা অবশ্যই অবশ্যই সার্কেলটি পেয়ে যাবেন এভাবেই। তো এই হচ্ছে গুনিয়া সম্পর্কিত কিছু তথ্য, এবং গুনিয়ার সহজভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার পরে না বুঝতে পারলে আমাদেরকে জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টি বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, এটা তেমন কোনো কঠিন কোনো কাজ না, এবং একুরেটভাবে আপনারা এই মাপটি পেয়ে যাবেন। তো এই ছিল, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।